হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ন্যারেসেন যে কোনো গ্রামার বইয়ের মধ্যে এমনভাবে উল্লেখ করা রয়েছে সেটি দেখে অনেক স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারে না তার ফলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং সে গ্রামার বা ন্যারাসেন করতে গিয়ে আটকে যায় কোনোভাবে ন্যারেশনের সমাধান করতে পারে না আমি যে যেভাবে তোমাদের নিয়মগুলো শেখাচ্ছি সেটা সম্পূর্ণভাবে নিজে বানিয়েছি তোমাদের সুবিধার জন্য যাতে করে তোমাদের ন্যারেশন নিয়ে আর কোনো সমস্যা না থাকে গতবারে কতগুলি ভিডিও আমি আপলোড করেছিলাম সে ভিডিও পার্ট ওয়ানের মধ্যে ছিল অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স পার্ট এর মধ্যে ছিল ইন্টারগোটিভ সেন্টেন্স পার্ট থ্রির মধ্যে ছিল ইম্পারেটিভ সেন্টেন্স পার্ট ফোরের মধ্যে ছিল এক্সপ্লোমেটারি সেন্টেন্স আজকে আলোচনার বিষয় হলো পার্ট ফাইভ যেটার মধ্যে থাকছে অপটেটিভ এর ন্যারেশন চেঞ্জ করার নিয়ম তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো মাঝে স্কিপ করো না মাঝে স্কিপ করে দিলে আমি যেহেতু তোমাদের ন্যারেশন নিয়মগুলো শেখাচ্ছি তোমরা কিন্তু কোনোভাবে সেটা বুঝতে পারবে না এর আগে যে ন্যারেশন চেঞ্জের নিয়মগুলো তোমাদের শিখিয়েছিলাম পার্ট পার্ট হিসাবে সেই প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকে আলোচনার বিষয় অপটেটিভ সেন্টেন্স ভিডিওটি শুরু করার আগে যে সমস্ত স্টুডেন্টরা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো সেন্টেন্সেটিভ চেঞ্জ করা কি কি নিয়মগুলি রয়েছে একটু দেখে নেওয়া যাক এক নম্বর নিয়ম রয়েছে রিপোর্টের ভাব বদলে যায় রিপোর্টের স্পিচের অর্থ অনুযায়ী অর্থাৎ রিপোর্টের স্পিচটিকে পড়তে হবে এবং পড়ে বুঝতে হবে রিপোর্টের স্পিচটার অর্থটা কি সেই অর্থ অনুযায়ী রিপোর্টের ভাবটিকে পরিবর্তন করতে হবে নেক্সট নিয়ম কী থাকছে আমাদের ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচটি যদি ইচ্ছা প্রকাশ করা বোঝায় তখন ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় রিপোর্টের ভাব সেড টু এর পরিবর্তে উইস্ট ব্যবহার করে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে এবং বাক্যের বাকি অংশটি লিখতে হবে যেমন দ্য বয় সেড লং লিভ আওয়ার লিডার দেখো এখানে যে বাক্যটা রয়েছে আমার রিপোর্টেড স্পিচটা লং লিভ আওয়ার লিডার এই বাক্যটা পড়ে কি অর্থ বোঝাচ্ছে ইচ্ছা প্রকাশ করছে সেই জন্য ইন্ডায়স পিচে ন্যারেশন করার সময় রিপোর্টের ভাব সেড বা সেড টু এর পরিবর্তে উইস্ট ব্যবহার করতে হবে তাহলে বাক্যটাকে স্পিচে করলে কি হবে দ্য বয় উইস্ট দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং এখানে আওয়ার লিডার থেকে কেন দেয়ার লিডার করা হলো কারণ যে ছেলেটি বলছে নিশ্চয়ই সে নয় আরও অনেক ছেলে রয়েছে তাদের লিডার তাই এখানে এখানে দেয়ার লিডার করলাম মাইট লিভ লং এখানে অবশ্যই কিন্তু মাইট ব্যবহার করতে হবে কারণ অপটেটিভ সেন্টেন্সে মেয়ে বাধ্যতামূলক মেয়ে থেকে মাইট আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে ক্লিয়ার তাহলে সম্পূর্ণ বাক্যটা কী হলো দ্য বয় উইস দ্যাট দেয়ার লিডার মাইট লিভ লং নেক্সট নিয়ম কি থাকছে ন্যারেশন করার সময় রিপোর্টের স্পিচটি যদি প্রার্থনা করা বোঝায় তখন ইন্টার স্পিচে ন্যারেশন করার সময় রিপোর্টের ভাব শেড টুয়ের পরিবর্তে প্রেড ব্যবহার করে লিঙ্কার হিসেবে ড্যাট ব্যবহার করতে হবে এবং বাক্যের বাকি অংশই লিখতে হবে সেটা ছিল কি এর আগেরটা ছিল ইচ্ছা প্রকাশ আর এটা হচ্ছে প্রার্থনা করা প্রার্থনা বুঝা যাচ্ছে নিশ্চয়ই ভগবানের কাছে প্রার্থনা করা তাহলে কী হবে এখানে যেমন দ্য বয় সেড মে গড ব্লেস ইউ দেখো রিপোর্টের স্পিচটা আছে মে গড ব্লেস ইউ এই মে গড ব্লেস ইউ বাক্যটা কি বোঝাচ্ছে প্রার্থনা করা বোঝাচ্ছে সেই জন্য ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশন করার সময় রিপোর্টের শেড বা শেড টু এর পরিবর্তে আমাকে ব্যবহার করতে হবে প্রেড তাহলে বাক্যটাকে ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে দ্য বয় প্রেড দ্যাট এরপর বলেছে মে গড ব্লেস ইউ এখানে মে গড ব্লেস ইউ কথার অর্থ কি ভগবান তোমার মঙ্গল করুক তাহলে কি হবে এখানে গড মাইট ব্লেস মি ইউ বলতে কাকে বোঝাচ্ছে ছেলেটি নিশ্চয় যাকে বলছে কথাটা এখানে যে পাঠক তাকে বুঝাচ্ছে তাই আমি ইউর পরিবর্তে এখানে মি করলাম ক্লিয়ার এইগুলি ছিল তোমাদের অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়ম